ক্লাস সেভেন, তোমাদের আজকের অঙ্ক ক্লাসে আমি কোষে দেখি 6.3 থেকে কিছু অঙ্ক করব। আগের ভিডিওতে আমি একের দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি, আজকে আমি দুয়ের দাগের কয়েকটা গুণ কিভাবে করতে হয় তোমাদেরকে একটু শিখিয়ে দেব। আচ্ছা, আমরা অঙ্কগুলো দেখি। আমি দুয়ের এর অঙ্কটা টুকেছি 2x² গুণিত -3y গুণিত 6z। আগে সংখ্যাগুলোকে গুণ করে টুকে নিয়েছি, যে 2 গুণিত -3 গুণিত 6, এখানে রয়েছে x², এখানে y, এখানে z, সেগুলো পরপর লিখেছি। এখন সংখ্যাগুলোকে গুণ করে নেওয়া হলো, 3 × 2 = 6, 6 × 6 = 36, যেহেতু একটা মাইনাস রয়েছে তাই একটা মাইনাস বসলো, তাহলে -36 x² yz বসে গেল। যেগুলোর মধ্যে কোনো মানে যোগ বিয়োগ করার নেই বা মানে গুণের মধ্যে সব x² y এবং z এরা আলাদা আলাদা টার্ম, তাই এখানে এদের কিছু গুণ হবার নেই, এরা পাশাপাশি বসে যাবে। x² yz পাশাপাশি লেখা মানে এরা গুণ হিসাবেই লেখা আছে। এরকমভাবে b এর অঙ্কটা দেখা যাক, 7xy² গুণিত 8x² y গুণিত xy। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করা হয়েছে, 27টে 56, এক্সের পাওয়ার এখানে 1, এখানে 2, এখানে 1, মানে কিছু নেই মানে মাথায় 1 আছে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তার মানে 1, 2 আর 1 = 3 আর 1 = 4, তার মানে হলো x^4। ওয়াই এর পাওয়ারটাও একইভাবে যোগ করব, 2 আর 1 = 3, 1 = 4, y^4। কিন্তু এক্সের পাওয়ারের সাথে ওয়াইয়ের পাওয়ার তা বলে যোগ হবে না, যেটা যে পদ তার সঙ্গে সেই মানে গুণটা হবে, মানে এক্সের সঙ্গে x² বা x এরই গুণ হবে। এইভাবে পাওয়ারটা যোগ করে আমরা হিসাব করে লিখব। এবার d এর অঙ্কটা আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি, প্রথমে অঙ্কটা টুকেছি, দেখো -2 গুণিত 1 এর 6 গুণিত 13 সংখ্যাটা লিখেছি। m^4 1, 2 আর 1 = 3, 3 এ 4 = 7, n^4 1, 2 আর 1 = 3, 3 এ 4 = 7। 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে নিচে হলো 3, যেহেতু একটা মাইনাস আছে সেই জন্য -13/3, m^7 n^7। এবার i এর অঙ্কটা দেখি, i এর অঙ্কটা থেকে একটু অন্যরকম হবে, এটা 4a (ব্র্যাকেটে) রয়েছে 3a + 7b। এই ধরনের অঙ্কে 4 এর সঙ্গে আগে 3a গুণ করব, মানে 4a (3a) মানে 4 × 3 = 12, আর a মানে a এর মাথায় 1, এখানেও 1, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে হলো a² প্লাস, কারণ এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, 4 এর সঙ্গে আবার 7b গুণ হচ্ছে, তাহলে 4 × 7 = 28, a b পাশাপাশি বসে গেল, তাহলে এটা হলো অ্যান্সার। যে অঙ্কটাতে 8a² গুণিত 2a + 5b, এই ধরনের অঙ্ক মানে যখন ব্র্যাকেটের মধ্যে থাকছে গুণটা, 8a² এর সঙ্গে একবার 2a গুণ হবে, এখানে প্লাস থাকলে বা এখানেও প্লাস থাকলে তাহলে মানে প্লাসই বসে যাচ্ছে, 8a² × 5b বসছে, মানে এটার সঙ্গে আবার এটার গুণ হচ্ছে, তার মানে ব্র্যাকেটে থাকা প্রত্যেকটা পদের সঙ্গে বাইরে থাকা পদটির গুণ হচ্ছে, 8a² × 2a + 8a² × 5b। এখানে গুণ করলে 8 × 2 = 16, a² আর a³ + 5 × 8 = 40, a² b। এবার একটু বড় গুণ, 2 × 5x, ব্র্যাকেটের মধ্যে একটা মানে একটা রয়েছে যে 10x² y - 100xy² আমি বাইরেটা আগে গুণ করে নিয়েছি, 5 × 2 = 10x, ব্র্যাকেটের ভিতরে যা ছিল লিখেছি। ঠিক একইভাবে 10x × 10x² y - 10x × 100xy² এটা গুণ করার ফলে হলো 100x² আর x মিলে হলো x^3, কারণ 2 আর 1 = 3, এখানে y বসে গেল, -10x থেকে 10 এর সঙ্গে 100 গুণ করে এখানে হলো 1000, x x² y² এবারে দেখা যাক, যদি এরকম মানে দুটো পদ আলাদা আলাদা করে ব্র্যাকেটে থাকে, মানে এরকম আছে অঙ্কটা যে 2x + 3y × 5x - y, এই ধরনের গুণ কী করে করব, না 2x টাকে লিখে 5x - y টাকে ব্র্যাকেটে, +3y টাকে লিখে 5x - y টাকে লেখা হয়েছে, মানে এটা দিয়ে একবার এই গোটাটাকে গুণ, আবার এটা দিয়ে আবার এই গোটাটাকে গুণ, তারপর ঠিক আগের মতোই হবে, 2x × 5x মানে 5 × 10x² - 2xy + 3×5 = 15xy - 3y দিয়ে y কে গুণ করলে 3y²
टेन एक्स स्क्वायर बसे गल पंदो एक्स वाई थे टू एक्स वाई बद दी मैं यहाँ जेहतु मैं सदृश पदार्थे बेदर मध्य वियोग वियोगटा तेल तेरह एक्स वाई माइनस थ्री वाई स्क्वायर बसे गल और एक एक्साम्पल दिए स्क्वायर माइनस बी स्क्वायर टू बी माइनस सिक्स ए स्क्वायर इंटू टू बी माइनस सिक्स ए एक ब्रैकेटे माइनस बी स्क्वायर इंटू आबार टू बी माइनस सिक्स एखे गुण हे तेल टू ए स्क्वायर बी माइनस सिक्स ए स्क्वायर और ए किऊब माइनस टू बर जो बी किऊब और एखे माइनस ए प्लस सिक्स ए बी स्क्वायर यही गुणगुलो होबे।